হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দেশি রান্নায়। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল পুরি। এই পুরিটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায় আর খেতে খুবই সুস্বাদু। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ডালপুরির জন্য আমি এখানে নিয়েছি খেসারির ডাল। আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল ইউজ করতে পারেন। এই ডালটা আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা সিদ্ধ করে নিব। একটা প্যানের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর 1 চা চামচ হলুদ। এখন আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 15 মিনিট মতো রান্না করার পর আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে, পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। ডালগুলা গলে যাওয়ায় এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ জিরা আর কয়েকটা শুকনো মরিচ একটা ফ্রাইং প্যানে ভালো করে টেলে নিব। এখন আমি তালা, জিরা আর মরিচগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মরিচ আর জিরা টেলে নেওয়ার পরে এটা আমি ডালের পুরের মধ্যে ইউজ করব। আমার জিরা আর মরিচ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করা ডালগুলো একটা শিলপাটাতে বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন, তবে এতে কোনো পানি ইউজ করা যাবে না। যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই এগুলো বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। দেখুন, খুব কম সময়ে কিন্তু আমার ডালটা বাটা হয়ে গিয়েছে। শিলপাটাতে বেটে নিলে আপনার ডালের মধ্যে কোনো পানি থাকবে না। এবার আমি ডালপুরির পুরটা রেডি করে নিব। একটা ফ্রাইং প্যানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব 3 চা চামচ সেই তেলে রাখা মশলা, জিরা আর মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডালটা কিন্তু রেডি। এটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি একটা খামির তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এক চা চামচ কালি জিরা আর 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি সফট হবে না আর বেশি হার্ডও হবে না। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব।
দেখুন ভিউয়ার্স আমার ডোটা কীরকম হয়েছে, বেশি সফটও না আবার বেশি হার্ডও না। এটা আমি এখন 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব সেট হওয়ার জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে, আমি ডোটা থেকে এভাবে লেচি কেটে নিয়েছি আর এক একটা লেচির মধ্যে ডালের পুরগুলো দিয়ে এভাবে সিল করে দিব। এভাবে করে সবগুলো লেচিতে কিন্তু আমি ডালের পুর দিয়ে ভালো করে সিল করে রেখে দিব। ডালের পুরগুলো কিভাবে ডালপুরির মধ্যে দিতে হবে তা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। একসাথে বেশি পুর দিতে যাবেন না, বেলতে গেলে ডালগুলো বের হয়ে যাবে। এখন আমি ডালপুরি বেলে নিব। এভাবে পুরীর সাইজের করে আমি সবগুলো ডালপুরি বেলে নিব। এগুলো কিন্তু খুব প্রেশার দিয়ে বেলা যাবে না, একটু হালকা হাতেই বেলে নিতে হবে। এবার একটা কড়াই আমি অল্প তেল গরম করে নিয়েছি আর পুরিগুলো ভেজে নিচ্ছি। পুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, মিডিয়াম আঁচে 2-3 মিনিট এপিট ওপিট করে ভাজলেই কিন্তু হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব। এই ডালপুরি রেসিপিটা কিন্তু খুবই সহজ আর মশলার পরিমাণ কিন্তু খুবই কম লাগে, আর দোকানের ডালপুরির থেকে এই ডালপুরির টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর অনেকগুলো পুর একসাথে রেডি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে একটু ডিফ্রস্ট করে খামির মেখে পুরিগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা অবশ্যই এই ডালপুরিটা বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।